বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খানের নামাজে জানাজা আজ বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। হাসানুল শাওনের রিপোর্ট। বেশ কদিন ধরেই অসুস্থ ছিলেন ডক্টর আকবর আলী খান। বৃহস্পতিবার সন্ধ্যার পর অচেতন হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকবর আলী খানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা। ওনার সেন্স ছিল না, তারপর অ্যাম্বুলেন্স কল করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে 10:30 দিকে। তো নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো যে হি ওয়াজ বর্ডেড। ওনার একটাই জানাজা হবে, সেটা হবে গুলশান এক নম্বরে আজাদ মসজিদে বাদ জুমা। আমাদের পরিবারের তরফ থেকে আমরা সবাই ওনার জন্য দোয়া চাই। ডক্টর আকবর আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ইতিহাস আর ক্যানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতি। পিএইচডি গবেষণাও ছিল তার অর্থনীতিতেই। আমলা হিসেবে পেশা জীবনের পাশাপাশি চলেছে শিক্ষকতাও। অবসর নিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে, এরপর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সেই ফেরি পাকিস্তান বাহিনী 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সঙ্গে কাজ করেন। তখন আমাকে এনে দেওয়া হয় একটা টেলিগ্রাম, যেখানে বঙ্গবন্ধু বলেছেন যে পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করেছে। এটা ইংরেজি টেলিগ্রাম ছিল এবং তাদেরকে রুখে দাঁড়াও। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন ডক্টর আকবর আলী খান, তবে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার মুখে পদত্যাগ করেছিলেন তিনি। এই যে অনৈক্য, এই যে বিভেদ, সেটা দূর করতে হবে। বাংলাদেশের প্রত্যেক সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে এবং বলতে হবে যে আমরা এই রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন চাই। কাজে অবসরের পর তার আবির্ভাব ঘটেছে পূর্ণকালীন লেখক হিসেবে। অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য সহ নানা বিষয়ে তার গবেষণামূলক বই পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। আকবর আলী খানের জন্ম 1944 সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। 78 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই গুণীজন। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টর আকবর আলী খানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অনেকেই যাচ্ছেন তার গুলশানের বাসায়। সেখানে আছেন সহকর্মী শেখ মহিউদ্দিন। সরাসরি যাচ্ছি তার কাছে। মহিউদ্দিন, গুলশান আজাদ মসজিদে বাদ জুমা তার নামাজে জানাজা হবার কথা, তার দাফন কোথায় হবে এ ব্যাপারে কি কোনো কিছু জানতে পেরেছেন? আফসানার সবশেষ যে কথাটি, সেটা হচ্ছে দাফন হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, যে মিরপুরে অবস্থিত, সেখানে তার দাফন করা হবে। এখানে যারা এসেছেন, আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন অর্থনীতিবিদ যারা আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারা এসেছেন। কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি জানিয়েছেন যে তার চলে যাওয়াটি একটি অপূরণীয় ক্ষতি বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার যে ভূমিকা ছিল, বিশেষ করে তার যে লেখনী, সেই লেখনীতে তিনি অর্থনীতিকে খুব সহজবোধ করে মানুষের কাছে তুলে ধরেছেন এবং তার যে বিভিন্ন বিষয়ে পারদর্শিকতা, সেই বিষয়গুলো এখানে খুব সব তাদের কাছে আসছে। যারা শোক সন্তপ্ত পরিবার যারা আছেন, স্বজনরা এসেছেন, স্বজনরাও তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। তিনি বলেছেন, আমরা এখানকার বেশ কিছু সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, তার নিজ গ্রামের, তার সেখানকার সংগঠনের লোকজনকে আমরা দেখতে পেয়েছি এবং তার স্বজনদের মুখে যে আহাজারির কথা তারা বলছেন, যে আসলে তিনি নানান সময়ে নানানভাবে যে উপদেশগুলো দিতেন তাদেরকে, পরিবারের মানুষজনকে, সেই উপদেশগুলোতে ছিল রাষ্ট্রীয়ভাবে কীভাবে চিন্তা চেতনাকে আরও গভীর করা যায় এবং রাষ্ট্র নির্মাণে অর্থনীতিকে কীভাবে প্রভাবক হিসাবে কাজে লাগে, কীভাবে সমাজ বিনির্মাণে আরও সহজ করা যায়। তার পরিবারকে, তার স্বজনদেরকে তিনি এই ধরনের পরামর্শ শেষ সময় এসে দিয়েছেন। তিনি যখন শিক্ষকতা করতেন, সেই সময়টাতে এসে তিনি নাকি বলেছেন যে কখনো অসত্য কথা বলা যাবে না, কখনো মিথ্যা কথার আশ্রয় নেওয়া যাবে না। এই শিক্ষাটিকে অনেক বড় করে দেখছেন তার পরিবারের স্বজনের, যে স্বজনরা যারা আছেন তারা আছেন, তারা বলছেন তাদের সাথে আমার কথা হয়েছিল। এখন এই মুহূর্তে তার লাশটি একটি ফ্রিজার ভ্যানে রাখা আছে, সেই লাশটি নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ পরে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ জুমা তার জানাজা অনুষ্ঠিত হবে, তারপরে তার রাষ্ট্রীয় সম্মান দেওয়ার পর তারপরে তাকে দাফন করা হবে বুদ্ধিজীবী কবরস্থানে। তো এখানকার পরিবেশ থেকে থমথমে শোক সন্তপ্ত একটি পরিবেশ এখানে বিরাজ করছে। আফসানা, এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। জানছিলাম আকবর আলী খানের বাসা থেকে সবশেষ খবর।